প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেব তো তোমাদের বই খাতা পেন নিয়ে তোমরা বসে পড়ো আর তোমাদের বইয়ের একত্রিশ পৃষ্ঠা বের করো তো প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শক্তির উচ্চ সম্পর্কে জানব তোমরা দেখেছ নানা কাজে নানাভাবে শক্তি প্রভাবিত হয় আমরা আগের ক্লাসে দেখলাম কি কি কাজে শক্তি ব্যবহার হয় কিভাবে ব্যবহার হয় বিভিন্ন উৎস থেকে আমরা শক্তি পাই এই শক্তি কখন আসে কয়লা বা তেল বা খাবার থেকে কখন আসে বায়ুপ্রবাহ বা পানির স্রোত থেকে আবার কখনো ব্যাটারি বা জেনারেটর থেকে তাহলে আমরা আমাদের কী কী উৎস থেকে আমরা হচ্ছে শক্তি পাই কয়লা তেল খাবার বায়ুপ্রবাহ বা পানির স্রোত ব্যাটারি বা জেনারেটর থেকে এইসব উৎস থেকে আমরা তাপ আলো বিদ্যুৎ শব্দ ইত্যাদি শক্তি পাই আমরা যে উৎসগুলোর কথা উপরে পড়লাম সেগুলো থেকে আমরা তাপ আলো বিদ্যুৎ শব্দ ইত্যাদি শক্তি পাই আর এসব এই তাপ আলো বিদ্যুৎ শব্দ এগুলোর মূল মূল উৎস সূর্য তাহলে তাপ আলো বিদ্যুৎ শব্দ এগুলোর মূল উৎস কি সূর্য প্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা তোমরা তেত্রিশ পেজে বের করো দেখো আমরা আমরা এখন এখানে জানব শক্তির রূপান্তর শক্তির রূপান্তর শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে শক্তি রূপের এই পরিবর্তনই হল শক্তির রূপান্তর শক্তির রূপের এই পরিবর্তনই হল শক্তির রূপান্তর সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত তাহলে সৌর কোন শক্তির থেকে সৌরশক্তি পাওয়া যায় সূর্য থেকে সৌরশক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো তাপ হিসেবে পাই এটি আবার বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপ রূপান্তরিত হয় খাদ্য হিসেবে যখন উদ্ভিদ ব্যবহার করে তৈরি খাদ্য হিসেবে যখন এই সূর্যকে ব্যবহার করে তখন হচ্ছে সেটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় প্রাণী যখন খাদ্য হিসেবে এই উদ্ভিদ গ্রহণ করে তখন এই এই রাসায়নিক শক্তি তাপ ও যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় সৌর প্যানেল সৌর সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাহলে এখানে প্রশ্ন হতে পারে সৌর প্যানেল কোন কোন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যখন আমরা টেলিভিশন চালাই তখন এই বিদ্যুৎ শক্তি আলোক তাপ এবং শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তার প্রিয় শিক্ষার্থীরা আমরা নিচে একটা কতগুলো ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে যে আলোক শক্তি থেকে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে আলোক শক্তি থেকে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তিতে আর যান্ত্রিক শক্তি থেকে রূপান্তরিত হয় আলো ও এবং শব্দ শক্তিতে তারপরে রাসায়নিক শক্তি থেকে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তিতে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব আমি তোমাদের এটা বোঝাতে পেরেছি আর তোমাদের বাড়ির কাজ থাকবে শক্তির উৎস আমরা কোথা থেকে পাই শক্তির মূল উৎস কী তোমরা আবার তোমরা তোমাদের খাতায় লিখে নাও শক্তির আমরা শক্তির উৎসগুলো কি কি সেটা সেটা সম্পর্কে জানলাম এবং সেটা তোমাদের বাড়ি কাজ থাকলো এবং শক্তির মূল উৎসটা কি। তো প্রিয় শিক্ষার্থীরা আজ ক্লাস এ পর্যন্তই তোমার ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ